নমস্কার আমি শান্তনুপাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা বর্গ বর্গমূল এবং ঘন ঘনমূল এই চ্যাপ্টার আমরা সম্পূর্ণ সলভ করব যত প্রশ্নপত্র আছে প্রথমে আমরা সব সলভ করছি প্রিভিয়াস ইয়ারের এক্সামের উপর বেশ করে বিশেষ করে রেলওয়ে এক্সাম তার কারণ যে বইটা থেকে আমি করছি সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বই চ্যালেঞ্জার এটা থেকে আমরা সমস্ত প্রশ্ন সলভ করব দেখুন প্রশ্ন আছে তিরিশ চৌষট্টি বাহান্ন এর সঙ্গে সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করলে যোগফল বর্গ। যদি এই ধরনের প্রশ্ন আপনারা পান যে সর্বনিম্ন কত সংখ্যা যোগ করলে তাহলে আপনি সিম্পল এটার ভাগ পদ্ধতিতে বর্গমূল করবেন তিরিশ চৌষট্টি বাহান্ন এটা ভাগ পদ্ধতিতে যদি বর্গমূল করা হয় তাহলে কত হচ্ছে দেখুন এটা এটা হচ্ছে প্রথমে খাবে পাঁচ পাঁচ পাঁচে ডবল করে ডাক দিয়ে দিন ডবল ডবল ডাক দিচ্ছি একদম জোর সংখ্যা আছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বাকি থাকছে এখানে এই পাঁচের ডবল আসবে দশ আপনারা জানেন ভাগ পদ্ধতিতে বর্গমূল ছয় চার আসবে এটা সহজ একবারই পাঁচ খাবে আরও আবার পাঁচ খাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ ঠিক আছে দেখুন এরপর কত বাকি থাকছে পাঁচ আছে চোদ্দো নয় দিতে হাতে থাকে এক দু একে তিন আছে ছয় তিন দিতে এটা বাকি হচ্ছে উনচল্লিশ আবার বাহান্নটা নামবে পাঁচের ডবল হচ্ছে এখানে কত দশ না এখানে পঞ্চান্ন আছে মানে একশো দশ হবে এরপর এখানে যেহেতু একশো দশ হচ্ছে এরপর দেখুন দুরকমভাবে করা যায় একটা আপনি এখানে তিন খাওয়াতে পারেন তিন খাওয়ালে ডিফারেন্স অনেকটা হয়ে যাচ্ছে এগারো তিনে তেত্রিশ প্রায় ছশোর মতো ডিফারেন্স হচ্ছে আর এখানে যদি আপনি চার খাওয়ান এখানে যদি আপনি চার খাওয়ান চার তার মানে চার চারে ষোলো চার এগারো চুয়াল্লিশ ঠিক আছে এখানে ডিফারেন্সটা কত হবে দেখুন এটা বিয়োগটা করছি উপর থেকে বিয়োগ করছি দুই আছে ছয় চার দিতে দুই আছে ছয় পাঁচ আছে এগারো ছয় দিতে হাতে থাকে এক নয়কে দশ মানে চারশো চৌষট্টি এটা হচ্ছে চারশো চৌষট্টি মানে মাইনাস চারশো চৌষট্টি এটা মানে যদি আপনি তিন খাওয়াতেন তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স কত বললাম আমরা এগারো জনের তেত্রিশ ছশোর মতো ডিফারেন্স হচ্ছে সেই জন্য আমরা চার খাইয়ে দিলাম মানে যেটা আমরা সেই করি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেই ধরনের আর আপনি যদি তিন খাওয়াতেন সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হতো একটু জটিল হয়ে যেত তাই আমরা একটা সংখ্যা বেশি খাইয়ে দিলাম ঠিক আছে চারশো চৌষট্টি এখানে হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখুন বারোশো ছিয়ানব্বই সমান কত কয়ের বলা হয়েছে আগে এটা দেখুন রুটের মধ্যে আছে তাহলে রুট বারোশো ছিয়ানব্বই ডবল করে আপনি দাগ দিন তিন আপনি এখানে তিন তো হচ্ছেই যেহেতু চার চারে ষোলো হচ্ছে এখানে তিন তিনে নয় তার মানে আপনার বাকি থাকছে তিনশো ছিয়ানব্বই তিনের ডবল ছয় আর শেষে যেহেতু ছয় আছে তাই ছয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মানে এটা রুট করলে হয় ছত্রিশ আশা করি বুঝতে পেরেছেন এই যে ছয় আছে এই ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এক আর চার চারে ষোলোও হয় কিন্তু এখানে চার হবে না আপনি করে দেখতে পারেন আর এখানে যেহেতু বারো আছে তাই তিন তিনে নয় মানে এটা হচ্ছে শুধু আমাদের ছত্রিশ আর এটাকে আমাদের বলা হয়েছে এটা কত স্কোয়ার হবে ছত্রিশটা কত স্কোয়ার হবে ছত্রিশটা হবে ছয়ের স্কোয়ার তার মানে এটা আমাদের অ্যান্সার কত আসছে এটা আমাদের অ্যান্সার আসছে ছয় অর্থাৎ ছয়ের স্কোয়ার পরবর্তী প্রশ্ন দেখুন এটা একটু লেংথি হবে রুট চৌষট্টি এটাকে সর্বপ্রথম আপনি আগে ভেঙে নিন রুট বা কমন নিতে পারেন রুট চৌষট্টি রুট চব্বিশ এটার থেকে যদি রুট টু যদি আপনি কমন নিয়ে নেন সেক্ষেত্রে এখানে কি পড়ে থাকবে এখানে পড়ে থাকছে রুট বারো রুট বারোটাকে যদি ভাঙা হয় তাহলে পড়ে থাকে টু রুট থ্রি আর রুট ছাব্বিশ থেকে এটা যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকে রুট থার্টিন আর নিচে যে রুট ছিয়ানব্বই আছে রুট ছিয়ানব্বইটাকে যদি ভাঙা হয় তাহলে সেক্ষেত্রে কি হয় চার তো আসছে রুট টু ইন্টু রুট থ্রি মানে তিন দুগুণে ছয় আর চার চারে ষোলো ছয় ছিয়ানব্বই তাহলে রুট টু আর এই রুট টুয়ে আমাদের কেটে যাবে ঠিক আছে তার মানে এখানে এরপর যেটা করব সেটা হচ্ছে উপর নিচ এখানে যেহেতু নিচে আমার একটা রুট থ্রি আছে সেই জন্য আমি এখানে উপরে রুট থ্রি দিয়ে গুণ করছি আবার নিচেও একটা রুট থ্রি দিয়ে গুণ করছি তাহলে সেক্ষেত্রে কী হবে দেখুন এই টু রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান কত হবে এটা হচ্ছে রুট থ্রি রুট থ্রি তিন হয় মানে তিন দুয়ে ছয় হচ্ছে আর এটা হচ্ছে রুট উনচল্লিশ ঠিক আছে বাই নিচে কত হচ্ছে রুট থ্রি রুট থ্রির জন্য থ্রি আর চার তিনে বারো তার মানে নিচে হচ্ছে কত নিচে হচ্ছে আমার বারো এরপরে অ্যাপ্রক্স একটা মান আমি ধরে নিচ্ছি এখানে ছয় আছে রুট উনচল্লিশ মানে হচ্ছে ছয় ছয় নিচে হচ্ছে বারো তার মানে হচ্ছে ছয় ছয় বারো আর নিচেও আমার এখানে আছে কত বারো তার মানে যদি ভাগ করা হয় বারো একে কে বারো ওয়ান পয়েন্ট জিরো টু আমি যেহেতু সব ডিজিটগুলো লিখিনি এটাই আমাদের অ্যান্সার আছে আমি আপনাদের জাস্ট করে দেখালাম এইভাবে আমাদের সলভ করতে হবে মানে এখানে আপনাকে আর একটু বেশি নিতে হবে রুট উনচল্লিশটাকে এক এক দু ঘর আবার আপনি বেশি নিয়ে নেবেন তাহলে আপনার সলভ হয়ে যাবে ইজিলি পরবর্তী প্রশ্ন দেখুন এখানে এটা খুব ইজি এটা আমরা খুব ইজিভাবেই সলভ করব প্রথমে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটার এখন কোনো কাজ নেই এটাকে রাখছি প্লাস এখানে দেখুন চৌষট্টি আছে চৌষট্টি মানে এখানে আমাদের এটা রুট করতে হবে মানে আমাদের এখানে আট হচ্ছে আর যেহেতু দেখুন এখানে টোটাল আপনি যদি জোর নেন এটা একটা সংখ্যা এই চৌষট্টিটা একটা সংখ্যা মানে দুটো ঘর আপনার এখানে দিতে হবে তার মানে দুটো ঘরের জন্য আপনাকে এখানে একটা শূন্য দিতে হবে দুটো ঘর হয়েছে একটা ঘর দুটো ঘর আর চৌষট্টির জন্য আট এটাকে যদি যোগ করা হয় কত হবে যদি যোগ করা হয় জিরো যোগ করলে হচ্ছে আমার এবং এটার যদি রুট করা হয় একই রকমভাবে আমরা করবো নয়ের যদি রুট করা হয় তাহলে হবে থ্রি আর দুটো ঘরের জন্য আমার একটাই ঘর হবে তার মানে এখানে আমার বসবে দশমিকটা তার মানে আমার অ্যান্সার কথা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি খুব সহজ পরবর্তী প্রশ্নটা দেখুন এটা বলা হয়েছে এটার রুট করলে কত হবে আপনি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের সহজভাবে একটু দেখাচ্ছি অপশান তো আপনাদের থাকবে এক্সামে সে অপশানকে বেশ করে করা যায় প্রথমে আপনি ডবল ডবল করে দাগ দিন তাহলে এখানে ছয়টা সিঙ্গেল পড়ে আছে ছয় মানে দুই দুয়ে চার তিন তিনে নয় নয়টা বেশি হচ্ছে তাহলে ছয়ের জন্য আমি এখানে করব দুই ঠিক আছে দুই দুয়ে চার তাহলে দুই দুয়ে যদি চার হয় তার মানে আমার এখানে বাকি থাকছে দুই মানে দুশো চল্লিশ আমার এখানে বাকি থাকছে আর এখানে নয় আছে নয় থাকার জন্য আপনার এখানে সংখ্যাটা কত হবে এই যেহেতু এই শেষে নয় আছে তার মানে অবশ্যই তিন হবে অথবা সাত হবে সাত সাততে উনপঞ্চাশ হয় আবার তিন তিনে নয় হয় ঠিক আছে এরপর দেখুন একটা অ্যাপ্রক্স সংখ্যা আপনি পেয়ে যাবেন এখানে আপনি দুই ধরেছিলেন মানে দুইয়ের ডবল আপনার চার হবে আর এখানে দুশো চল্লিশ বাকি থাকছে এখানে হচ্ছে দুশো চল্লিশ তার মানে অ্যাপ্রক্স আপনার এখানে কত হচ্ছে কত খাওয়াতে পারবেন যদি আপনি ছয় খাওয়ান তাহলে বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে আপনাকে পাঁচ খাওয়াতে হবে মানে কি বলতে চাইছি এখানে যদি পাঁচ খাওয়ান এটাকে পাঁচ দিয়ে গুণ করুন পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ চারে কুড়ি একুশ বাইশ দুশো পঁচিশ হচ্ছে তার মানে এখানে আপনার মিডিল পয়েন্টে ফাইভ হবে অ্যাপ্রক্স একটা আপনি আইডিয়া করে নিতে পারেন দুশো তিপ্পান্ন অপশানে কিন্তু দুশো সাতান্ন ছিল না অপশানে কিন্তু দুশো তিপ্পান্নই আছে তার মানে আপনার বুঝতে সুবিধা হবে এটার বর্গমূল কত হচ্ছে এটা বর্গমূল হচ্ছে দুশো তিপ্পান্ন আর যদি এটা বুঝতে অসুবিধা হয় আপনারা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেখে নেবেন এটা দেখুন যেহেতু উপরেও লবেও রুট আছে আবার হরেও রুট আছে সেই জন্য এটাকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসতে পারি পুরো অঙ্কটাকে চার তিন সাত পাঁচ বাই সাত একটা রুটের মধ্যে নিয়ে এলাম এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাগ সাত ছয় বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ আছে তেতাল্লিশ এক দিতে সতেরো সাত দুগুণে চোদ্দো পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ রুটোভার কথা হচ্ছে রুটোভার ছশো পঁচিশ এরপর ওভার ছশো পঁচিশ মানে পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ আপনারা জানেন মানে এটার মান কত হবে এটার মান হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ খুব ইজি এটাও একই রকমভাবে যেহেতু দুটো লবেও একটা রুট আছে হরেও রুট আছে আমি আর এটা এরকমভাবে করছি না একবারে রুট টেনে দিলাম এটা একবারই রুট করলাম তার মানে রুটোভার রুটের ভিতর দুশো অষ্ট আছে আর একশো আঠাশ আছে এটা কিন্তু আপনি কাটাকাটি করতে পারেন অসুবিধা কিছু নেই অথবা আপনি ভেঙে নিতে পারেন কীভাবে ভাঙবেন দুশো অষ্টআশি বা যদি কাটাকাটি করেন এটা হচ্ছে দুই দিয়ে যদি কাটেন দুই চোদ্দো আঠাশ আর দুই চারে আট এটা দুই দিয়ে যদি কাটেন দুই ছয় বারো আর দুই এককে দুই একষট্টি হচ্ছে ঠিক আছে এটা উপরেরটা হচ্ছে সরি এটা একশো আঠাশ হবে অঙ্কটাতে আমরা ভুল লিখেছি দুই ছয় বারো দুই চারে আট তার মানে রুটের মধ্যে একশো চুয়াল্লিশ আছে রুটের মধ্যে চৌষট্টি আছে রুটের মধ্যে একশো চুয়াল্লিশ মানে বারো বারো একশো চুয়াল্লিশ আর রুটের মধ্যে চৌষট্টি মানে আট আটটে চৌষট্টি এরপর আপনি আবার কাটাকাটি করুন চার দিয়ে কাটুন চার তিনে বারো চার দুই আট মানে কত অ্যান্সার হচ্ছে তিনের দুই খুব র্যাপিডলি করবেন আপনারা কারণ এখন এক্সামগুলোতে টাইম অনেক কম থাকে এখানে দেখুন সতেরো ষোলো এটা রুট করতে হবে আমি করেই দেখাচ্ছি যেহেতু বেশ কয়েকটা অঙ্ক আমরা মুখে মুখে করলাম এটার কিন্তু आंसर আছে কোনোটি নয় আমরা আপনাদের দেখাচ্ছি কেমন ভাবে হবে এটাকে 17 আছে মানে চারচারে 16 পাঁচ পাচে 25 আপনার এখানে চার খাবে চারচারে 16 আপনার বাকি থাকছে 1 116 নামছে আর এখানে চারের এর ডবল আসছে আট এখানে এক খাবে এক খাবে 81 হচ্ছে মানে এখানে বাকি থাকছে ছয় 5 দিতে 35 আপনার বাকি থেকে যাচ্ছে তার মানে দেখুন এটার বর্গমূল হচ্ছে না পয়েন্ট সামথিং এখানে একচল্লিশ পয়েন্ট সামথিং বর্গমূলটা হবে আর আপনার এখানে অ্যান্সার যেগুলো দেওয়া আছে সবগুলোই পূর্ণ সংখ্যা একশো উনত্রিশ একশো একুশ একশো উনিশ কোনোটিই নয় তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে এখানে আমাদের অ্যান্সার হবে কোনোটিই নয় যে অপশানগুলো দেওয়া আছে একচল্লিশ পয়েন্ট সামথিং আসছে এটার আমাদের বর্গমূল এই প্রশ্নটা দেখুন এটা আমরা মুখে মুখে সলভ করব আর যেহেতু লব এবং ঘরে আলাদা আলাদাভাবে রুট করা আছে তাই আপনি এক কাজ করতে পারেন দশমিক তুলে দিতে পারেন দুটোই দু ঘরের তিন ঘরের পর আছে তাহলে এটা এটা আগে দশমিকগুলো তুলে নিলাম রুটোবার চারশো একচল্লিশ মানে কত একুশ আর রুটোভার ছশো পঁচিশ মানে কত পঁচিশ তার মানে একুশ বাই পঁচিশ এটাকে আবার দশমিকে অ্যান্সার করা আছে দশমিকের অ্যান্সার করা আছে ঠিকই আছে এটাকে আপনি মুখেও করা যায় আমাদের প্রথমে দশমিক খাওয়ান দুশো দশ হবে পঁচিশ আটটে দুশো তার মানে এখানে কত হচ্ছে দশ বাকি থাকছে একশো নামছে পঁচিশ চারে একশো শূন্য দশমিক আট চার ঠিক আছে যেমনভাবে অ্যান্সার চাইবে সেভাবেই করবেন এটা আমাদের লাস্ট অঙ্ক আজকে দশ নাম্বার অঙ্ক এখানে বলা হয়েছে এই যে এই রুট এটা হচ্ছে রুট রুটের ভিতর এখানে তাহলে মানটা কত হবে অ্যাডজাস্ট করতে হবে এখানে আগে করে নিন পঞ্চাশ চারে দুশো তার মানে এখানে রুট জানি না কত ছয় চারে চব্বিশ ঠিক আছে তাহলে রুট যদি এদিকে যায় তার মানে কি হয় রুট যখন ওদিকে যাবে তার মানে জিজ্ঞাসা চিহ্ন যখন শুরু হবে তখন হবে মানে মানে কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এগুলো ছিয়াত্তর ছোট ছোট ছোটো গুলো আপনাদের মনে রাখতে হবে বর্গ বা রুট কেমন করে হয় পাঁচশো ছিয়াত্তর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে ওই রুটোভার জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাদের মান হবে পাঁচশো ছিয়াত্তর ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমরা ফার্স্ট পার্ট আপলোড করলাম বর্গ বর্গমূল ঘন ঘনমূল আপনাদের কিছু প্রবলেম থেকে থাকলে কমেন্ট সেকশানে জানান আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন অথবা আপনারা যে কোনো রকমের ভিডিও পাওয়ার জন্য প্লে গিয়ে আলাদা আলাদাভাবে সার্চ করে নিন ধন্যবাদ